খালেদা জিয়ার মামলা রায় এবং বিএনপির আন্দোলন নিয়ে নির্ভার আওয়ামী লীগ নেতারা বলছেন দেশের মানুষ কিংবা বিদেশি শক্তি কোন পক্ষই খালেদা জিয়ার সাজা নিয়ে বিএনপির পক্ষে নেই তাই এই মুহূর্তে সরকারি দলের চিন্তা আগামী সংসদ নির্বাচনে হ্যাটট্রিক জয় নিশ্চিত করা সমিত্র মজুমদার জানাচ্ছেন বিস্তারিত দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে রাজপথে বিএনপি রায়ের পর থেকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের চাঙ্গা করার পাশাপাশি জনগণের সমর্থন টানতে চাইছে বিএনপি যদিও এটিকে বিএনপির প্রকৃত চেহারা নয় বলে বারবার প্রতিষ্ঠিত করতে চাইছেন আওয়ামী লীগের নেতারা সক্ষমতা থাকলে তারা যাবে না তার প্রমাণ হচ্ছে হাইকোর্টের সামনে হামলা সম্প্রতি ঘুরে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের কাছ থেকেও বিএনপি তেমন সারা পায়নি বলে দাবি আওয়ামী লীগ নেতাদের তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা দুর্নীতির মামলায় খালেদা জিয়া সাজা নিয়ে বিএনপি সরকারকে দোষারোপ করার চেষ্টা করলেও মানুষ তা গ্রহণ করেনি তাদের স্বরূপ বাংলাদেশের মানুষের কাছে যেমন উদ্ঘাটিত হয়েছে তার নিজের দলের নেতা কর্মীদের কাছে যেমন উদ্ঘাটিত হয়েছে বিদেশিদের কাছে একেবারে উদ্ঘাটিত হয়েছে তাদের এই অপরাধকে জনগণের থেকে দৃষ্টি থেকে দূরে সরানোর জন্যই নানান ধরনের তারা বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছেন নানান মিথ্যাচার করছেন এটা দেশের জনগণকেও এই অসত্য ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিদেশিদের কাছেও এই সমস্ত অসত্য এবং ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিএনপি যখন রাজপথে আওয়ামী লীগ তখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত নেতারা বলছেন তাদের লক্ষ্য এখন আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয় নিশ্চিত করা সেক্ষেত্রে বিএনপি নির্বাচনে অংশ নেয়া না নেয়ার হুমকিকেও আমলে নিচ্ছেন না সরকারি দলের নেতারা এই দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আগামী নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে আবার বিপুলভাবেই সমর্থন দেবে ভোট দিয়ে নির্বাচিত করবে কাউকেই নির্বাচনের বাইরে রেখে আমরা নির্বাচনে ফায়দা নেব এই ধরনের কোনো মানসিকতা আমাদের নেই কোনো চিন্তাও নেই আমাদের কোনো ভাবনাও নেই নির্বাচনী প্রচারণায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতির চিত্রও তুলে ধরার পরিকল্পনার কথা জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা সৌমিত্র মজুমদার একাত্তর ঢাকা